জানতাম তোকে খেলেই পাবো, দেবদাসে বসে আছিস তাই নে? হ্যাঁ, আমার বউ বাড়ি সাইড়ে শুয়ে গেছে আর তোর জলজন্ত দুই দুইটা বউ ঘোরাফেরা করতেছে। বাড়িতে গেলে মায়ের খাবি আর বাইরে বাইরে ঘুরলি প্যাদানিও খাওয়ার সম্ভাবনা আছে। এখন আর কি করবি, চল আমার বাড়ি, চল চল আমাদের বাড়ি। বাড়িতে যাই কি করবো? বাড়িতে যাই কি করবো মানে দুই ভাই রান্না বাড়া করে খায় নিব নি। হ্যাঁ, তুই তো রাঁধতে পারিস, রাঁধবি, চল। আমি কিসের রাঁধতে পারি, কবে রাঁধছি? এই সেদিন না তুই রাঁধলি, তুই তো তাও রাঁধতে পারতেছিস, আমি তো চুলাই জ্বালাতে পারি না ভাই। চল যাই, চল বাড়ি, চল। আমার রান্না খুব অমৃত আছে তাই না? আমি যে মনে করছি ভাত রাঁধেছি সেটা তো চাউ আছে, ডাল চি রাঁধেছি সেটা তো হলুদের শরবত আছে, আজ মাছ রান্না করেছি লবণের ফ্যাক্টরি আছে, কি ভুলে গেছ? যেরকমই রান্না করিস, যাও রান্না করিস, তাও তো পেটে দেওয়া যায়, বুঝিস না? উপোস থাকা তো যাবি না। এখন তোমার জন্য না খেয়ে থাকতে হচ্ছে, তখন এত করে খোলাম, ভাবির পায়ে ধরে একটু মাপটা চাও, তোমার তেরামি ঠেলার বাঁচি নেই, তোমার জন্য এখন না খেয়ে থাকতে হচ্ছে। অসম্ভব, আমি যদি না খেয়ে মনে যাই তবু তোর ভাবির কাছে গিয়ে মাপ চাবো না। কেন বউর কাছে যদি মাপ চাও, তোমার গায়ে ফুসকা পড়ে যাবে, ঠুসা পড়ে যাবে। তখন তো বলেছিলি সুন্দরী স্যার আমি বাঁচবো না, যেভাবে হোক গিট্টু লাগাই দে, ওরে স্যার আমি বাঁচি নে, তুই যেভাবে হোক আমার বিয়েটা করাই দে। এই আমি কোন সময় এই কথা কয়েছি? হ্যাঁ, সব তোর নিজের মতো মনে করিস তাই না? আমারও তোর নিজের মতো মনে করিস, বেকুব বলে। আমার পিছনে পিছনে ঘুরুনি ভ্যালেন্টাইনের সময়, যে ভ্যালেন্টাইন ডে যেভাবে হোক ফুলটা হাতে পৌঁছা দেওয়া লাগবে, নালে পরে ওকে মাইন করবে নে, মনে নেই কি সব ভুলে গেছো, সুন্দরী কষ্ট পাবে নে, যেভাবে হোক ফুলটা পৌঁছা দেওয়ার ব্যবস্থা করা লাগবে। আমি সেই ফজরের আজানের সময় তার বাড়ির সামনে ফুল রেখে চলে আসছিলাম, ভুলে গেছ? দেখ, প্রেমে টেমে পড়লি তখন এরকম সবাই করে, এটা কোনো অপরাধ না, বুঝতে পারছিস? তখন প্রেম খুব নিরাপদ ছিল, এখন প্রেম তিতা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এখন তার কাছে মাপ চাইতে গেলে তোমার বৃষ্টি যে বাড়তেছে। হ্যাঁ, তিতা হওয়ার কি হলো? আরে সে তো আগে ছিল আলা ভোলা, কোনো রকম কথাবার্তা বলতো না, আদর যত্ন করে রান্না করে খাওয়াইছে। আমি ধর সরকারি চাকরি করি, চাকরি থেকে ফেরার পথে মুখ মানে খাইমে গেলেও সেটা মুছে দিত, এখন ফুটুস ফুটুস কথা বলে, গুল্লির মতো আওয়াজ হয়, নায়িকা হবি। হ্যাঁ, আমাক রাইখে এসে চলে গেল দেখলি না? আমাক রাইখে এসে চলে গেল, জোর করে টাইনে নিয়ে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য নিয়ে যায়। এরপরে তুই করছিস যে তার কাছে যে আমি মাপ চাবো, এই শোন তোর ভাই আর যাই করুক মাপ চাবি রে, এই মধুমতী নদীতে ইট বাইন্ধে দরকার হলে ডুবে মরবে, তারপরেও মাপ চাবি রে, বুঝতে পারছিস? তারপরেও মাপ দেবে না, বেশি যে লাগে যাচ্ছে, এই কিরাম টাইপের ঘাউরানি কথা। এই ব্যাথা ব্যাচাল পারিস না তো? আমি তো কলাম যে আমি মরতে রাজি আছি, তবুও আমি তোর ভাবির কাছে যাবো না। শোন, তুই যদি বাড়ি গিয়ে রান্না করতে চাস তাহলে বাড়ি চল, নাহলে আমি চলে যাবো। আমি তোমার সাথে যাবো না, যাও। তাহলে এক কাজ করি, চল তোকের বাড়ি যাই, তোকের বাড়ি গিয়ে সন্ধ্যার হাতে রান্না খাবো। সন্ধ্যার কাছে গেলে যখন জানতে পারবে সুদিন চলে আছে, আস্ত রাখবি, স্যান্ডেল দিয়ে বাইরে গালে সারা ফাটা ফেলবে না আমার। তাহলে তুই কই যাবি, খাবি কি? আমার খিদের জন্য আমি সব করতে পারি, আবার আমি তোমার বউর কাছে যাবো, সুন্দরী ভাবির কাছে মাপ টাপ চাই, আমি ভাত খাই নেবো না, অসুবিধা নেই, সুন্দরী ভাবি আমার দিকে স্যান্ডেলের বাড়িতে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুই যাই পায়ে ধর, আমি কোনোদিন ওই মহিলার পায়ে ধরবো না, আমি গেলাম। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।